আচ্ছা, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে কি বলা হয়? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে বলা হয় আমরা জানি নিষেক বা ফার্টিলাইজেশন। সাধারণত উদ্ভিদে যৌন প্রজননের মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় এবং তার পরবর্তীতে নতুন একটি উদ্ভিদের জন্ম দেয়। এখন তোমাকে যদি একটি প্রশ্ন করি যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলন ছাড়া শুধুমাত্র ডিম্বাণু হতে কি একটি উদ্ভিদ সৃষ্টি অসম্ভব? তোমার কি মনে হয়? সম্ভব না? অবশ্যই সম্ভব। শুধুমাত্র একটি ডিম্বাণু থেকে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম হচ্ছে পার্থেনোজেনেসিস বা অপুংজনী। খুবই কিন্তু ইন্টারেস্টিং একটি বিষয়। শুধু এই পার্থেনোজেনেসিস নয়, এবং আরো কয়েকটি প্রসেস আছে, সেটি হলো এপোগ্যামি, এপোস্পোরি, অ্যাডভেন্টেটিক এমব্রায়োনি এবং এন্ডোজেনেসিস। আজকে আমরা এই পুরো ভিডিওটি জুড়ে এই সবগুলো সম্বন্ধে আলোচনা করবো। আই এম নাইস সেভ রয়েছি তোমাদের সাথে বায়োলজি বস্ত্রের পক্ষ থেকে। তাহলে আমরা পার্থেনোজেনেসিস সম্বন্ধে যে প্রাথমিক যেটা জানার এটা আমরা জানলাম। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে পার্থেনোজেনেসিস কাকে বলে, তুমি উত্তর দিতে পারবে কোনো কিছু জানা ছাড়া আগে থেকে? হ্যাঁ, আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন বায়োলজির অধীনে সংজ্ঞাগুলো বানানোর ট্রাই করতাম যে কিভাবে আসলে বানানো যায় বা মডিফাই করা যায়। একটু লক্ষ্য করো যে এই যে পার্থেনোজেনেসিস বা অপুঞ্জনী যেটা আছে, এটা যদি আমি সংজ্ঞা বানাতে চাই তাহলে কিভাবে হবে? দেখো, এই শব্দের আগে কি আছে? অ আছে। আচ্ছা, অতে কি বোঝায়? হ্যাঁ দেখো, কয়েকটি শব্দ যদি আমি তোমাদেরকে বলি, সেটা হলো অসাধারণ, অসাধারণ। সাধারণ শব্দের আগে যদি অ বসে তাহলে কি হয়ে যায়? অসাধারণ, মানে দ্যাট মিনস এটা মিকি মিন করে, এটা সাধারণ নয়। তাছাড়া বায়োলজিক্যাল একটি ওয়ার্ড আছে, যেটা হলো অযৌন, অযৌন। অযৌন কি মিন করে? এটা যৌন নয়। তাহলে অপুংজনীর আগে যদি অ বসছে যেহেতু, তাহলে আমরা বুঝবো এটা এমন একটা ওয়ার্ড মিন করবে যেটা নাবোধক হবে। তারপরে কি আছে? তাহলে আমরা লিখতে পারি অ মানে না, আর পুং মানে হচ্ছে, পুং গ্যামিট মিন করবে এবং জনি মানে জনন। তাহলে লিখতে পারি পুং গ্যামিট দ্বারা জনন। তাহলে এটার ফুল মিনিংটা কি আসতেছে? আসতেছে এটি এমন একটা জনন যে জননটা পুংগিমিট দ্বারা হবে না। তাহলে কিসের মাধ্যমে হবে? সেটা হবে কার মাধ্যমে? ডিম্বাণুর মাধ্যমে, ডিম্বাণুর মাধ্যমে। তাহলে দেখো, আমি যদি এই বায়োলজির বিভিন্ন ডেফিনেশন দিতে চাই, যদি আমি ওয়ার্ড গুলোকে একটু বাঙা ট্রাই করি, বাঙা ট্রাই করলে আমি এমনিতে সংজ্ঞাগুলো কিন্তু বানাতে পারবো বা আইডিয়া নিতে পারবো অন্তত। তো এখন আমরা এই পার্থেনোজেনেসিস, এপোগ্যামি, এপোস্পোরি, অ্যাডভেন্টেটিক এমব্রায়োনি এবং এন্ডোজেনেসিস এই শব্দগুলো সম্বন্ধে চিত্রের মাধ্যমে শিখব, চিত্রের মাধ্যমে শিখব যাতে আমরা সহজে না বুঝি। তো আসো, এটি একটি ডিম্বকের চিত্র, এটি একটি ডিম্বকের চিত্র। ডিম্বক আমরা জানি এর গঠনটা কিরকম থাকে, এর মাঝখানের অংশকে বলা হয় ভ্রূণথলি। এই যে ভ্রূণথলি দেখতে পাচ্ছ, ভ্রূণথলিতে নিউক্লিয়াস সংখ্যা হচ্ছে কয়টি? আটটি। একটি, দুইটি, তিনটি, মাঝখানে দুইটি, আর এই পাশে তিনটি, মোট আটটি নিউক্লিয়াস। এবং ভ্রূণথলির বাইরের যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এই অংশকে বলা হয় নিউক্সেলাস। তো আমরা দেখি প্রথম যে পার্থেনোজেনেসিসটা আসলে কিভাবে হয়। পার্থেনোজেনেসিস হচ্ছে যে ভ্রূণথলির যে ডিম্বাণুটা আছে, এই যে ডিম্বাণুটা আছে বড় নিউক্লিয়াস, এই ডিম্বাণুটা যদি কোনো পরিবর্তন ছাড়া সরাসরি কি হয়, একটি বীজ বা একটি উদ্ভিদ সৃষ্টি করে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে কি? পার্থেনোজেনেসিস। আচ্ছা, আমরা এটা জানলাম। পরবর্তীতে আছে আছে কি আমাদের আছে এপোগেমি। এপোগেমিটা আসলে কি? এপোগেমি হচ্ছে, দেখো লক্ষ্য করো, আমি যেটা একটু আগে বললাম মোট আটটি নিউক্লিয়াস, কিন্তু আটটি নিউক্লিয়াসের ভিতর মাত্র একটি হচ্ছে কি, একটি হচ্ছে ডিম্বাণু। এবং ডিম্বাণু বাদে আর কয়টি নিউক্লিয়াস আমাদের হাতে থাকলো? আর থাকলো হচ্ছে সাতটি। এই সাতটি নিউক্লিয়াস কি কি আছে? এই সাতটি নিউক্লিয়াসের ভিতর আছে তার যে এন্টিপোডাল সেল আছে, তার সেকেন্ডারি নিউক্লিয়াস আছে, তার সিনার্জিক বা সাহায্যকারী নিউক্লিয়াস আছে। এই সাতটি নিউক্লিয়াস এর মধ্যে যে কোনো নিউক্লিয়াস যদি সরাসরি বীজ বা উদ্ভিদ সৃষ্টি করে, তাহলে এই প্রক্রিয়া নাম হচ্ছে এপোগেমি। এখন তাহলে এপোস্পোরি কোনটা? এপোস্পোরি হচ্ছে, এখন আমি ভ্রূণথলি ত্যাগ করে বাইরে চলে যাই, এটা হলো ভ্রূণথলি। ভ্রূণথলির বাইরে কি আছে? এই কালো যে সেলগুলো দেখতে পাচ্ছ, এই সেলগুলোকে বলা হয় নিউসেলাস। এই সেলগুলো বলা হয় নিউসেলাস। আর নিউসেলাস হচ্ছে কি? আর দেহকোষ। যেহেতু দেহকোষ, দেহকোষ অবশ্যই কি হবে? অবশ্যই টুয়াইসেন বা ডিপ্লয়েড হবে। এই দেহকোষ থেকে বা নিউসেলাস থেকে যদি ভ্রূণথলি গঠন করে, আবার ভ্রূণথলি গঠন করে এবং উদ্ভিদ সৃষ্টি করে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে এপোস্পোরি, এপোস্পোরি। এখন কথা হচ্ছে ভাইয়া, যে আমি এপোস্পোরি, এপোগেমি, অ্যাডভেন্টেটিক এমব্রায়োনি সবগুলো জানলাম, এখন মনে রাখবো কিভাবে? মনে রাখার জন্য আমি
যখন ইন্টারমিডিয়েট পড়তাম যে টেকনিকটা ফলো করতাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। একটা জিনিস লক্ষ্য করতে পারো তোমরা যে একুশ করির সাথে কি যুক্ত আছে, স্পোর, স্পোর নামটা শব্দ যুক্ত আছে। স্পোর, স্পোর কথা বললে আমার সর্বপ্রথম যে টেকনিকটা মাথায় আসে সেটা হচ্ছে স্পোর কোথায় থাকে। স্পোর কিন্তু থাকে হচ্ছে কোথায়, একটা পাতার বাইরের পৃষ্ঠে। যদি দেখতে পারবে তোমরা টেরিসের ক্ষেত্রে, টেরিসের পাতার নিম্ন পৃষ্ঠে কিন্তু স্পোরটা দেখা যায়, মানে স্পোরটা কিন্তু ভিজুয়াল এবং সেটা কিন্তু বাইরের দিকে থাকে। এখন এই যে পুরো ডিম্বকের চিত্ররা, এই পুরো ডিম্বকের চিত্র এটা কিন্তু হলো তার ভ্রূণথলি। ভ্রূণথলির বাইরের দিকে কিন্তু থাকে কি, অ্যাডিওসেলাস বা দেহ কোষ। তাহলে বাইরের কোষ থেকে যদি কোনো কিছু সৃষ্টি হয় তার নাম কি হবে, একুশ স্পোর। আমি যখন পরীক্ষার সময় মনে রাখতাম যে আসতে একুশ পড়ে, আমার মনে স্পোর যেহেতু তাহলে বাইরের কোষ। বাইরের কোষ বলতে কোনটা আছে, একটাই আছে, সেটা হলো কি, নিউসেলাস বা দেহ কোষ। তাহলে দেহ কোষ থেকে হলে তার নাম কি হবে, একুশ পড়ি। তাহলে একু গেমি কিভাবে মনে রাখবো, গ্যামেট। আসলে বলতো গ্যামেটের অবস্থান কোথায় থাকে, গ্যামেটের অবস্থান থাকে সবসময় কিন্তু উদ্ভিদ বা প্রাণী কিন্তু ভিতরে, অভ্যন্তরে কিন্তু থাকে। তাহলে এই ভ্রূণথলির ভিতর থেকে যদি কোনো কোষ, এই সাতটা কোষ থেকে যদি কোনো কোষ থেকে হয় ভিতর থেকে, তার নাম হবে একু গেমি। এবং আর স্পেশাল যেটা পার্থেনোজেনেসিস, এটা আমি আগেই বলেছি, এটা হলো শুধুমাত্র একটি থেকে, সেটা হলো কি, ডিম্বাণু থেকে যদি হয়। তাহলে এই প্রসেস যদি তুমি একটু মনে রাখো তাহলে আশা করি এটা একদম সহজ হয়ে যাবে, যে গেমি থাকবে ভিতর কোষ থেকে হলে আর স্পোরি হবে বাইরের কোষ থেকে হলে। এখন কথা হচ্ছে যে পার্থেনোজেনেসিস আলোচনা করলাম, একটু গেমি আলোচনা করলাম, একটু স্পোরি আলোচনা করলাম, এখন কিন্তু আমি অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি এবং অ্যান্ড্রোজেনেসিস নিয়ে কিছু বলিনি। আসলে অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি আসলে কাকে বলে, তুমি যদি একুশপিটা ভালো মতো বুঝতে পারো তাহলে অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি একদম সহজ। কিভাবে, দেখো এই দেহকোষ থেকে ভ্রূণথলি গঠন করার মাধ্যমে উদ্ভিদ সৃষ্টি হলে তার নাম হয় একুশপরি। কিন্তু যদি প্রসেসটা একটু চেঞ্জ হয় কিভাবে, সেটা দেহকোষ থেকে উদ্ভিদ তৈরি করলো কিন্তু ভ্রূণথলিটা গঠন হলো না, এই প্রক্রিয়ার নাম হবে কি, অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি। ঠিক আছে, একদম কিন্তু সহজ। কি বললাম, দেহকোষ থেকে উদ্ভিদ তৈরি করবে কোনো ভ্রূণথলি গঠন ছাড়া, এই প্রক্রিয়ার নাম হবে অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি। যদি ভ্রূণথলি গঠন করে তাহলে হয়ে যাবে কি, সেটা একুশপরি। এখন অ্যান্ড্রোজেনেসিসটা আসলে কি, অ্যান্ড্রোজেনেসিস জীববিজ্ঞানে কিন্তু অনেক কিওয়ার্ড আছে, যদি তুমি কিওয়ার্ড ফলো করো তাহলে একদম সহজ। অ্যান্ড্রোজেনেসিস, অ্যান্ড্রোজেনেসিস তুমি কোথায় পড়েছো, লক্ষ্য করো যে ফুলের যে তৃতীয় স্তবক আছে সেটা কি ছিল, অ্যান্ড্রোশিয়াম বা পুংস্তবক। তাহলে অ্যান্ড্রো শব্দটা কিসের সাথে সম্পৃক্ত, পুংয়ের সাথে সম্পৃক্ত। আর অ্যান্ড্রোজেনেসিস হচ্ছে কি, যদি কোনো শুক্রাণু বা পুংগ্যামিট সরাসরি একটি উদ্ভিদ তৈরি করে ফেলে কোনো প্রকার নিষেক ছাড়াই, তাকে বলা হয় কি, তাকে বলা হয় অ্যান্ড্রোজেনেসিস। এটা হলো একটি শুক্রাণু, পজিটিভ দিয়ে বুঝালাম, এটা হলো শুক্রাণু, তো তার নাম হবে কি, তার নাম হবে অ্যান্ড্রোজেনেসিস। এবং প্রথম থেকে যেটা বলছি, যেটা যে পার্থেনোজেনেসিস, এপোগ্যামি, এপোস্পোরি, অ্যাডভেন্টিস এমব্রায়োনি এবং এন্ড্রোজেনেসিস, এই প্রত্যেকটা প্রসেসই কিন্তু তিনি কোনো নিষেক নেই, এরা সবাই কিন্তু নিষেক বিহীন। এই সবকটি নিষেক বিহীন প্রক্রিয়াকে একত্রে বলা হয় অ্যাগানোস্পার্ম। তাহলে তুমি যদি চিত্রের মাধ্যমে বা কিছু টেকনিক ফলো করে যদি পড়ো, আশা করি সবগুলা মনে থাকবে এবং ইজি হবে তোমার জন্য। তো বায়োলজির এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও লেকচার দেখতে তোমরা দেখতে পারো ইউটিউবে বায়োলজি পোস্ট চ্যানেলে, সেখানে আমি আরো নতুন নতুন লেকচার দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদেরকে সবাইকে।